ফ্যানের লগে বাড়ি খাইয়া সানসোরা ছুটে গেছে, ফ্যানের লগে বাড়ি খাইয়া নামাজের জামাতের সময় সানসোরা ফুরে গেছে আর কি নিচে, এইটার ধরনের লেগে সকলে নিয়ত ছেড়ে দিছে। আমরা যেন নামাজ পড়ে আমরা বাড়িতে একটা নামাজের জায়গা আছে, ভান জায়গা না জামা তো কয়ে লিতাম কথাটা, ভান জায়গা না জামা তো আমরা বাড়ির গাড়াতে একটা খানকা আছে আর কি, দাদায় থাকতে এটা তুলছে, তখন তো মাত্র শালগা জায়গা লেগে গেছি গা। তো এই খানকার ভিতরে আমরা যখন নামাজ পড়তাম শুরু থাকতে, তো আমরা বাড়িতে আবার সিটটা মিটটা এই সব নামাজ পড়তাম আমরা বেড়াইয়া, তো ওই আমরা বাড়িতে অনেকটি বড় বড় তাল গাছ আছে, তাল গাছটি আবার ফহির ভাড়ো, তো ওই ফাইখানা তাল যখন ফরে আওয়াজ হয়নিও ঝুপ পড়ইয়া, আমরা শুরু থাকতে নামাজও রেখে দিতাম কান্দ ঝুপুর। এই পুরা ফরজ নামাজের সময় নিয়ত ছুটটা ফলো করি না আমরা, এই নামাজের ভিতরে যে খেলিয়ে নিয়েছি সকলে খালি কান্দে হেফেল দিয়া রাখে, আর কেউ ওর উত্তর দিয়া না হন জানা দহিন দিয়া দরজা, তো সকলে খালি দহিন দিয়ে কেন দাদা কত উত্তর দিয়া কেন গিয়া, দাদা এই উত্তর দিয়া খেল গিয়া কইয়া নিয়ত লাগ জ্বালাইছে সকলে আবার দহিন দিয়া পড়ছে না, খালি নামাজের ভিতরে যুগ পড়তে হইতে দেরি শুনতে বিশ্বাস ফলো করে নৌমা গো কইয়া দৌড় দিয়ে গিয়া কাটাকে কাটাই যাবো তাল না। ভাইও কদর চিন্তা করে চললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজের ভিতরে দাঁড়াইছে, পাখি মাথার উপরে বসে গেছে, পাখি মনে করছে মরা গাছ লড়ে না সরে না মানুষ এমন হইতে পারে না, পাখি ক্লান্ত পাখি বিশ্রাম নেয়, কেরাত শেষ হয়েছে, আল্লাহু আকবার বলে যখন রুকুর দিকে রওনা করছে পাখিগুলো উড়ে যায় আর মনে মনে কয় আহারে আমরা যেটারে মরা গাছ মনে করেছিলাম এটা তো মরা গাছ না, এইটা তো হইল জলজান্ত মানুষ নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আপনি আপনার জীবনের টি মিলান, আমি আমার জীবনের টি মিলাই, কেউ রে কেউ খড়া দেওয়ানোর দরকার নাই তো, আপনার দরজা আসার নামাজও পড়ছেন, আপনি পড়ছেন যারা নামাজ পড়ছেন, যারা পড়ছে না তারা কত দরহন কইয়া লাভ নাই, যারা আমরা পড়ছি কুদুর মিলানছেন, এই যে কইলাম নামাজ দর কথা আপনিও তো পড়ছেন, চানছেন আপনার তার লোকেরা বনেনি, চান আপনি মিলান বনেনি, আপনিও তো নামাজ পড়ছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসও নামাজ পড়ছে, আপনার নামাজের সাথে তার নামাজ মিলে কিনা একটু দেখেন। ও ভাই এইরকম এক দুইটা ঘটনা না, নামাজে দাঁড়াইছে রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো সুবহানাল্লাহ, ঘরের ভিতরে সুন্নত নামাজ চার রাকাতের সুন্নত, আল্লাহু আকবার, নিয়ত বন্ধ সুরা পড়তে আছে, হঠাৎ করে ঘরে একটা সাপ ঢুকছে, কি সাপ কি ঢুকছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে ঘরের যে বেড়ায় গৃহস্থ বেড়ায় এবেড়ায় নামাজ পড়ে বেরিয়েতে সাপ দেখিয়া খুব খুশি নাসিল্লান দিয়া লাইছে, কথা করা দি সকলে সাপ সাপ কইয়া তো ফুরায় বেরি চিল্লা চিল্লি শুরু করছে, ফাঁসের ঘরের বাউরে ভাইসাবে দেওরে দেওর ফুতে সকলে দৌড়াই আইছে, সাপ বিলে ছাঁচিরা গর সব লাডি সোডা কামাইলা ডাইল মাইল গুড়ে মুড়া যা আছে সব লইয়া সাপ মারণের লেগে আইছে, আইয়াছে এটারে দৌড়াইয়া ফিটটা মারছে, সাপ মাইরা সারলে এটা লইয়া গবেষণা হয় না কি হয় না, আমার কথা গবেষণা হয় না, এক মুরব্বী আয় সর আমি হাফসি নি চাইয়া লই এটা কি হাফ সর সর মুরব্বী দমকাইয়া টমকাইয়া সাপের কাছে গিয়া কয় জাতি সাপ কফালে বালা মাইরা লাইছ কফাল বালা, এরকম একটা সাপ আমরা উত্তর ফাটাও ধরা পড়ছি,
মুরব্বী ফুরান কথা মনে ফোরতাছে আর কইতে আছে কয়দিন আগে সলম হলাইছে তো আরেকবার কেউ বুঝলেন কেমন কোথা হোসটা শৈল্য ফিসটা সব কটা মাথা ডেয়ারিং এই আলাপ সলাপ চলতে আছে সাপ মাইরে আপকে ধরে মাফে কয়া তুইছে এক আঙ্গুলের লেগে সাড়ে তিন তুইছে না এ মাফা টাফা আলাপ সলাপ চলতে আছে আবদুল্লা ইবনে মাসুদ না কিতা করে কথা কথা না কিতা করে আবদুল্লা ইবনে মাসুদ নামাজ পড়ে হেতারে গিয়ে হাফ মাফে সলম হালাইছে তারপরে কয়দিন আগে বোধহয় বাচ্চাও দিছে ফ্যাটের জায়গাটা ঢিল ঢিল না না আলাপ সালাপ চলতে আছে আব্দুল ইবনে মাসুদ না কিতা করে নামাজ শেষ হয়েছে পরে আব্দুল্লা ইবনে মাসুদ কয় কই গেলা ওনার ওয়াইফ ফিরে ডাক দিছে কই গেলা কয় হেন তো কয় ফ্যাটে বড় খিদা খানার কী বাজ কই কী এর খানা আপনি কি চুনছেন না কই কী ব্যাপারে ওমা আমি করো না হা তা আমি কেমনে কয় আমি না নামাজ কোথায় কী নামাজ রে লোকের নামাজ পড়ে তার নিয়ে কিছু কইতে পারতো না তিনি হেন সাপ না এক আঙ্গুল হয়েছে না এই এক আঙ্গুলের লেগে সাড়ে তিন হতেছে না কো সাপ কো আপনি কিছু শুনছেন না এটা আরে আমি শুনলাম কেমন আমি না নামাজ সুবহানাল্লাহ কয় না কী তৈরি তারার জিন্দেগি আমরার জিন্দেগি হিসাব মিলাও না খালি তো সারাটা জীবন ওয়াজ ভিন্ন গেলা বদলাইলা না তো বদলাইলা না কোথর বদলানের নিয়ে তার যে ওয়াজ শুনবা আমিন কয় না আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয় তুমি এত কথা কইতে আসো আমি না নামাজ বেগম সব ডাক দিয়া কয় নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু শুনে না কিচ্ছু বুঝে না আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় দিবি গো নামাজের ভিতর থেকে যদি সবে বুঝলাম সবে শুনলাম তাইলে আমি কিসের নামাজ পড়লাম আমার নবী না কইছে নামাজের ভিতরে আল্লাহ দেখা যায় আল্লাহ না দেখলে আল্লাহ বলে আমারে দেখে আমি যদি নামাজ বইয়া বাইরের মানুষের কথা শুনলাম খেয়াল করলাম আমি কিসের নামাজ পড়লাম তোমরা কি করছো আমি তো কইতাম ফারতাম না আমি তো নামাজের ভেতরে ছিলাম ও কৃষ্ণপুরের বাবারা তোমাদের গ্রামের নামের অর্থ জানো নি কৃষ্ণপুর মানে হচ্ছে অন্ধকার জায়গা তোমাদের মাওলানা জাফরি ভাই এই অন্ধকারের ভেতরে মশাল জ্বালাই দিছে রে ভাই ওই অন্ধকারের ভেতরে বাতি নিলে যেমন অন্ধকার থাকে না ওই কৃষ্ণপুরে কোরআনের মাদ্রাস আসলে কৃষ্ণপুর কৃষ্ণপুর থাকবে না ঠিক কিনা এই মাহফিল দারু সিলায় কত কথা শুনতেছো কত কথা জানতে সরে ভাই আহ মোমেন হইয়া ময়ূর আল্লাহ কয় দুখলো ফিসিলমে কাফা যদি তুমি পড়ে যাও মরে যাও আপত্তি নাই তাইলে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ কইরা ইসলামের ভেতরে ফুরা ফুরি আইয়া ময়ূর এর আগে তুমি ময়ূর না ওয়ালা তামুতুন না ইল্লা আনতুম মুসলিম তুমি ময়ূর না মুসলমান না হইয়া এই কথা মুস্তাক ফয়েজি কয় না আল্লাহ কয় তুমি ময়ূর না মরতে হইলে আগে মুসলমান হও মুসলমান কারে কয় কয় ওদখুলু ফিস সিলমে কাফা
মুসলমান যদি হইতে চাও পরিপূর্ণভাবে হও, চৌকাটো খেরুই থাক্য না। কথাটা বোধহয় বুঝছেন না, ঘরের ভিতরে ম্যাল চলতে আছে, কি চলে কথা কই জানো? মনে হয় যখন দাওয়াত দিয়া আমরা ঠে হাত ফুরছি, তারা দাওয়াত দিছে আবার কথাও কইব, একটা ফাইলও ফুটে গেছে কি আর কি, জুইতে ফুটে গেছে। সবার কথা কইবেন, যখন যেটা কই লইয়া পড়বেন, কেউ রুফরে না জাগার। কি চলতাছে মা? কথা কয় না, কি চলতাছে ঘরের ভিতরে? ম্যাল সকলে বইয়া দিছে ঘর, কিছু ফলা পাই বাইরে, আর একতে চৌকাটার মধ্যে ডালান দিয়া দরজার হাত খেয়ে রয়েছে। মুরব্বী একজনে গাও ধরো ঠান্ডা, দরজাটা বন্ধ করো ঠান্ডা, ইয়ে কইছে পরে অনেক তেনা কখনো আর কাছে কি তা চৌকালো দরজা কাছে পুরা দরজার চৌকাটার মধ্যে ডালান দিয়া খেয়ে রয়েছে, দরজাটা কেমন বন্ধ করন যাইব? কথা কেন বন্ধ করন যাইব? ঘরের মালিকে ডাক দেখ, তুমি এটা কি খেলা দিছ? ওইলে ভিতরে পারে দাও, ওইলে ভিতরে না ওইলে আমরা এখন কি করাম? দরজা বন্ধ করাম। এই তো মাশাল্লাহ বুঝা লাগছেন, হ্যাঁ এখন দেখবেন বাহি ওয়াজটা কত সহজ। মুসলমান তুমি দরজায় থারাই থাকলে, দরজাটা বন্ধ করলে তোমার একটা কথা কোন লাগে? ওইলে ভিতরাইও না ওইলে বাইরে যাও, আল্লাহ জান্নাতরার দরজাটা বন্ধ করবো, ডাক দিয়া কয় তুই ওইলে ভিতরা নাইলে বাইরে যা। ফাতুমিনু না বিবাযিল কিতাব ওয়া তাকফুরু না বিবাযিল, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? না ও দখলু ফিস সিলমে কাফা, তোমরা ভিতরে আইও আমরা দরজা বন্ধ কইরা লায়। আপনি কি ভিতরে আইবে না বাইরে থাকবেন, এটা হলো আপনার ব্যাপার। চৌখানো খেলি তখন কোনো সুযোগ আমরা তারা চৌখানো খেলি থাকি, যেদিকে জয় এদিকে হয়, এদিকে এদিকে হয়। হ্যাঁ একটা কথা আপনার তো হিসেবে, হ্যাঁ আপনি এই কথাটার লেগে আপনি আমার উস্তাদ, যেদিকে জয় এদিকে হয়, মারহাবা কয় না। আমার মুসলমানরা হন হয়ে গেছে কে রহ, মুসলমান দিয়ে হইয়া গেছে কে হন এই রহ, জয় দেখলে এই এইদিকে হইয়া যায়, যখন দেখছে যে তার সময় বেশি সুবিধার না আর তার লোকে নাই, এটি মুমিনের লক্ষণ না, এটি মুনাফেকের লক্ষণ। জয় ময় বুঝি না, ইসলাম মানছি, কাম লাগলে জীবন দেন, ইমান দিতাম পারতাম না, ঠিক কি না? দাম তো জীব ইমানদারে, জীবনের কোনো দাম আছে? জীবনদার সাইরানার দামও নাই। একটা ফিফরার যেমন একটা জীবন, একটা মশার জীবন কয়টা জীবন? আপনি কত মশা মারছেন থাবড়া দিয়া? মশার একটাই জীবন, ডলা দিয়া জীবনে কত ফিফরা মারলেন, ওষুধ দিয়া কত কালা ফিফরা মারলেন। পিঁপড়াডার যেমন জীবন একটা, আপনারও জীবন একটা, মশার যেমন জীবন একটা, আপনারও জীবন একটা। আপনার দাম এত কেন? কারণ আপনার জীবনটার লগে ইমান আছে। আবু জেহেলের দাম নাই কেন? আবু জেহেলের জীবন আছে, ইমান নাই, ঠিক কি না? সহজ হিসাব, আপনি ইমানদার হন আপনার অনেক দাম, আপনি নাই আপনার কোনো দাম নাই, জীবনটার দাম আছে। যদি এটার লগে ইমান থাকে, জীবনটার দাম নাই যদি এটার লগে ইমান নাই থাকে, ইমান না থাকলে দাম আছে? তো ওই মশার মতো, তো মাসির মতো, তা আবু জেহেলের মতো, তা আবুল আহাবের মতো, তারার জীবনের কোনো দাম নাই, কারণ তাদের ইমান নাই।